আলাইকুম, আমন্ত্রণ 69 বাংলা টিভি সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি আকলিমা ফজিলত। এবার বিস্তারিত, রূপগঞ্জে দাউদপুর ইউপি নির্বাচনে নৌকার প্রার্থী বিজয়ী। নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাউদপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীক প্রার্থী নুরুল ইসলাম জাহাঙ্গীর মাস্টার 10,296 ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন মোট 17,013 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শরীফ আহমেদ টুটুল পেয়েছে 6,717 ভোট। এছাড়া সদস্য পদে 1নং ওয়ার্ডে শফিকুর রহমান, 2নং ওয়ার্ডে আনোয়ার হোসেন স্বপন, 3নং ওয়ার্ডে আরিফুর রহমান সাগর, 4নং ওয়ার্ডে হাসিবুর রহমান, 5নং ওয়ার্ডে আরিফ হোসেন, 6নং ওয়ার্ডে জাকির হোসেন, 7নং ওয়ার্ডে আয়নাল হোসেন, 8নং ওয়ার্ডে আব্দুর রাজ্জাক শিকদার, 9নং ওয়ার্ডে আজিজুল হক মালুম এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে 1, 2, 3নং ওয়ার্ডে শিরিন আক্তার, 4, 5, 6নং ওয়ার্ডে মাকসুদা বেগম ও 7, 8, 9নং ওয়ার্ডে নাসরিন আক্তার বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মাহবুবুর রহমান মঙ্গলবার সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত টানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন। উল্লেখ্য, নুরুল ইসলাম জাহাঙ্গীর মাস্টার দ্বিতীয়বারের মতো দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে বিজয়ী হয়েছেন। পুরো সংবাদ জুড়ে 69 বাংলা টিভির সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।